ক্লেমন ইনডোর ইউনিক্রিকেট পাওয়ার্ড বাই ইয়ামাহা 2022 এর এবারের আসরে 32টি ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে। চ্যাম্পিয়ন টিম জিতে নেবে 5 লক্ষ টাকা, রানার আপ 2 লক্ষ টাকা এবং আরও প্রাইজেস তো আছেই। আর যারা খেলা দেখতে যাবেন তাদের মধ্যে থেকে কেউ যদি ক্যাচ ধরে ফেলেন তাহলেই পাবেন নগদ 500 টাকা, এবং যদি ভাগ্যবান হন তাহলে মিলতে পারে হেলিকপ্টার রাইডের সুযোগ। আমরা এখন আছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। স্টুডেন্টরা আসার আগে চলুন আমি একটু গেমগুলো ট্রাই করি, দেখি আমি পারি নাকি। যে কোনো ছাত্রের জন্য সবচেয়ে বড় উৎসাহর জায়গাটা তার বাবা মা, এবং তারপরেই আসেন শিক্ষকরা। শুধু পড়াশোনা না, খেলাধুলা বলেন, আর্ট কালচার সব কিছুতেই কিন্তু শিক্ষকদের উৎসাহটা সবচেয়ে বেশি প্রয়োজন। এবং আমরা এই মুহূর্তে আছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, এবং আমার সাথে সম্মানিত শিক্ষকরা আছেন, প্রক্টর স্যার আছেন, প্রভিসি স্যার আছেন, ডিরেক্টর স্যার আছেন, ট্রেজারার স্যার আছেন, এবং আমাদের সাথে আছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভুঁইয়া। স্যার অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জানতে চাচ্ছিলাম এই আয়োজনটা নিয়ে আপনার মতামত কী, এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা খেলবে তাদের যদি আপনি একটু শুভকামনা জানান। প্রথমত আমি ধন্যবাদ জানাই যে থ্রি ক্রিক এরকম একটা আয়োজন করেছে, এবং এখানে আমাদের ছাত্ররা গত বছরও পার্টিসিপেট করেছে আমরা জানতে পেরেছি, এবং এই বছরও যে দুইটা পাবলিক ইউনিভার্সিটি এতে পার্টিসিপেট করছে তার একটা আমার ইউনিভার্সিটি। এটা থেকে বোঝা যায় যে আমরা খেলাধুলার প্রতি সিরিয়াসলি আগ্রহী। কেবল খেলাধুলা না, একটা মানুষের জীবন গড়ে তোলবার জন্যে অনেক বেশি আয়োজন দরকার লেখাপড়ার বাইরেও, তারই একটা অংশ হলো খেলাধুলা। আমাদের যেসব ছাত্ররা এর সঙ্গে সংযুক্ত হচ্ছে তাদেরকে আগাম অভিনন্দন জানাই, তাদের যে স্পিরিট সেইটাকে, এবং তারা নিশ্চয়ই ভালো করবে এটাও আশা করি। এবং খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য সব কিছুর মধ্যে দিয়েই আমরা একটা সম্পন্ন মানুষ তৈরি করতে চাই, সম্পূর্ণ মানুষ তৈরি করতে চাই, সেই লক্ষ্যেই কিন্তু আমাদের এই অংশগ্রহণ। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি উনি বলেছেন চ্যাম্পিয়ন আমরাই হব, কিন্তু যাদের আসলে কাজটা করতে হবে তারা কতটা কনফিডেন্ট, কথা বলি ক্রিকেটারদের সাথে। ধন্যবাদ। আমরা এ তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছি, যদিও পূর্ব অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় আমাদের জন্য, তবে আমরা এবার যে প্রস্তুত, আমরা মেন্টালি এবং সব কিছু মিলে আমরা খুব একটা ভালো প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের ক্যাপ্টেন এবং যারা সতীর্থরা আছে তারা খুবই আগ্রহী, খেলার জন্য খুবই আগ্রহী ছিল এবং যথেষ্ট পরিশ্রম করেছি। ইনশাল্লাহ চ্যাম্পিয়ন আমরাই হচ্ছি, এই আত্মবিশ্বাসটুকু আমাদের আছে। ধন্যবাদ। আমরা এরকম শুনি না সবসময় কোনো টুর্নামেন্টে বা খেলায় জয় পরাজয় বড় ব্যাপার না, এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরে আমার মনে হচ্ছে যে চ্যাম্পিয়নশিপই একমাত্র জিনিস, সবাই বলছে আমরাই চ্যাম্পিয়ন হব, এবং কে চ্যাম্পিয়ন হবে সেটা জানতে আপনাদের চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট পাওয়ার্ড বাই ইয়ামাহা 28 মে থেকে 2 জুন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সরাসরি সম্প্রচার। টি স্পোর্টস ডিজিটাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.